প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্যই এখনো উন্মোচিত করা সম্ভব হয়নি। আর পৃথিবীর রহস্য ঘেরা জায়গার সংখ্যাও কম নয়। বারমুডা ট্রায়াঙ্গেল, ড্যান্সিং ফরেস্ট থেকে শুরু করে জোন অফ সাইলেন্স, লিস্টটা নেহাত ছোট নয়। আমরা একে একে এসব অদ্ভুত রহস্যময় জায়গাগুলোর কথা তুলে ধরব। মানুষের কৌতূহলী মন বারবার এই জায়গাগুলোর রহস্য সমাধানে সচেষ্ট হয়েছে। সব জায়গার রহস্য সমাধান করা সম্ভব না হলেও এ ধরনের জায়গার প্রতি মানুষের কৌতূহল চিরকালের। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিলস ক্যাটেল নামক জলপ্রপাতটি এরকমই একটি রহস্যের সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের সুপিরিয়র লেকের উত্তর তীরে জাসসিয়ার ম্যাগনি স্টেট পার্ক এই অস্বাভাবিক জলপ্রপাত এবং শিলা গঠনের জন্য সর্বাধিক পরিচিত। ব্রুল নদীর জলধারা এই পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রুল নদী মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান এবং উইসকনসিন রাজ্যের একটি 52.3 মাইল দীর্ঘ নদী। ব্রুল নদীটি বিভিন্ন ধরনের ট্রাউট দিয়ে সজ্জিত। এর মধ্যে রয়েছে ব্রুক এবং ব্রাউন ট্রাউট। পাহাড়ি এই নদীটি একটি নির্দিষ্ট জায়গায় এসে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। ডান দিকে একটি এবং বাম দিকে আরেকটি। বাম দিকের ধারাটি সরাসরি পার্কের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে নদীতে গিয়ে মিশেছে এবং ডান দিকের ধারাটি পাহাড়ের পাথর ঘেরা এক রহস্যময় গর্তের ভেতর যায়। আর এই বিশাল জলের উৎস পাথরের ভেতর অজানা গর্তে প্রবেশ করে হারিয়ে যাচ্ছে, কিন্তু গর্তটি কখনো পূর্ণ হয় না বা উপচে পড়ে না। পানি কোথায় হারিয়ে যায় তার সন্ধান আজও কেউ করতে পারে নাই, তাই লোকে এটার নাম দিয়েছে ডেভিলস ক্যাটেল বা শয়তানের কেতলি। গবেষকরা আজও কেউ জানতে পারেনি এই পানি গড়িয়ে কোথায় যাচ্ছে। গর্তে পড়া পানি কোনো নদীতে যায় কিনা তা প্রমাণ করার জন্য গবেষকরা উজ্জ্বল বর্ণের রং, পিং পং বল ইত্যাদি গর্তের মধ্যে ফেলে দেখেছেন, কিন্তু এগুলোর কোনোটারই আর হদিস পাওয়া যায়নি। এছাড়াও গবেষকরা এই গর্তের ভেতর নানাভাবে পরীক্ষা, যেমন জিপিএস ট্র্যাকার দিয়ে এবং এর গভীরতার শেষ কোথায় এটা জানার জন্য পরীক্ষা চালিয়েছেন, কিন্তু কোনো প্রকৃত ফলাফল পাননি। আর এই কারণে আজও এটা বিজ্ঞানের অন্যতম একটি অমীমাংসিত রহস্য হয়ে আছে। বন্ধুরা, এমন সব অদ্ভুত আর মজার বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে এ ধরনের নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।